মর্নিং বন্ধুরা, আজকে শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো রান্না বান্না তো চলছে, আর যাব তো বিয়ে বাড়ি, এখন অবধি ঠিক হয়ে আছে। তো আমি বাড়িতে খাওয়া দাওয়া আজকে করবো, আজকে যেহেতু শনিবার, মানে যে বিয়ের যে রিচুয়াল গুলো সেগুলো সামনাসামনি দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো অনেকদিন পরে এই সুযোগটা পেয়েছি, এই সুযোগটা হাতছাড়া করতে চাইছি না। তো চলো আলু ভাজা করবো, ডাল মোটামুটি হয়ে গেছে, তারপরে এখন বেগুন ভাজা করছি। তো চলো, এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর ওদিকে হাজবেন্ড মাংসটাকে ধুয়ে দিচ্ছে। আজকে আমাদের হেভি কাজ চলছে, আজকে হাজবেন্ড আবার অনেক দিন পরে মাংস রান্না করছে। তো আমি একটুখানি এদিকের কাজটা কম করলাম, কারণ তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সারলাম। তো আর একটু বাকি আছে, তারপরে স্নান করব, রেডি হব। হাজবেন্ড বলেছিল পুরোটা করবে, কিন্তু শেষ টাস্কটা আমাকেই দিতে হলো। মাংসটা রান্না করলাম, মানে শেষের দিকটা নামালাম। আজকে দুপুরের বউ ভাতের সাজে আমি পরেছি নীল শাড়ি আর লাল ব্লাউজ। তো এই হলো আজকে আমার সাজগোজ। তো এখন যাচ্ছি। আজকে আমাদের এখানে সন্ধ্যার পরে রান্নাবান্না শুরু হবে। তো সরস্বতী পুজোর রান্নাবান্না, সরস্বতী পুজোর খাওয়া দাওয়া, তো ছেলে ওদিক থেকে গাড়ি বের করে আনছে, আর এদিকে এসে দেখছি যে ভাত কাপড়ের মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। তোমার ভাত কাপড়ে সবাই শুনছিল, হাত কাপড় হয়ে যাওয়ার পর বউ বরকে দেখো একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করছে, আর বড় হাত জোড় করে রয়েছে। তো এরকম দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না। তো আজকে আমার এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো, যে দুজন দুজনকে খুবই সম্মান করছে একেবারে প্রথম দিন থেকে। এই দেখো হাত জোড় করে প্রণাম করে নিচ্ছে। আর এটাই ছিল আসল ভাত কাপড় যেটা বউ ভাতের দিন হয়েছিল। আর এখানে ঘি ভাত খাওয়ানো হচ্ছে, যেটা পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষদের খাওয়ানো হয়। তো নতুন বউ যেটা দিয়ে দিল, তারপরে দুজনে সমস্ত কিছু সেরে খেতে বসে গেছে। এক থালায় দেখো দুজনে খাচ্ছে, দুজন দুজনকে সুন্দর করে খাইয়ে দিচ্ছে। আর এই দিনটা তো আর ফিরে আসবে না বলো, তাই না? পূর্ণিমা মাসির বাড়ি থেকে এখন বেরিয়ে গেলাম, আর আমি তো খাইনি আজকে শনিবার, যেহেতু ওদের সমস্ত রিচুয়াল হয়ে গেছে। তো এখন বাড়িতে যাচ্ছি। তো ছেলে এক্ষুনি ফোন করেছিল, বললাম যে তুই এগিয়ে আয়। তো ছেলে এলে পরে ওর সাথে চলে যাবো, নয়তো আমাকে হেঁটে হেঁটে পুরো বাড়ি অব্দি যেতে হবে। তো চলো বাড়ি থেকে আবার কথা বল। পাশের বাড়ির ছাদে ঘুড়ি এসে পড়েছে, আর ছেলে সেই ঘুড়ি লুটতে চলে গেছে। ওই দেখো সুতো টানছে আর ঘুড়িটা নিচে পড়ে রয়েছে। তারপরে আমাদের এখানে বিকেল থেকে রান্না বান্না শুরু হয়ে গেছে। তোমার ছেলে কি বেরিয়ে গেছে? না বাবা, অনেক আলু। ও বেরিয়ে গেছে? না না, বেরোয়নি। গাড়ির চাবিটা বলবে ওকে, কোথায় আমার এসে নিয়ে চলে যান। এটা কি আলুর দম হবে? আলুর দম, আলুর দম আর কিছু। সবাই খুব এখন বিজি আছে, শুধু আমি ফ্রি মনে হচ্ছে। আমরা কিন্তু মেয়েরাও কিছু কমতি নই, দেখো এত বড় এত বড় একটা খুন্তি নিয়ে কিন্তু লাগাচ্ছে, দেখো বিশাল বড় কড়াই। সুমিদ্রা আছে, খাওয়া যেতে হবে। এটা মানে ছোট খুন্তি দিয়ে ভালো হতো, শুন সুমিদ্রা? হ্যাঁ ছোট খুন্তি ভালো তো না? হাতের কাছে অবধি ঢুকে যাবে, তুমি যখন যেখানে হাত আছে তার থেকে আর একটু নিচে এসে ওটা ডুবে যাবে, আর ওখানে টকবক করে ফুটবে। আমি তখন হাত আমি তখন সামলাতে পারবো না। তো আমাদের সবারই মিলিত প্রচেষ্টায় এই খিচুড়ি তৈরি হচ্ছে। তবে মেইন রাঁধুনি হলো আমাদের সুমিত দা, সুমিত দারুণ রান্না করে।
আমাদের এখানকার যে সরস্বতী পুজো হয় সেখানকার যে খাওয়া দাওয়াটা হয় এটা একদম পিকনিকের মতন করে আমরা করার চেষ্টা করি। তো সবাই সবার সবার মতো এসে একটুখানি চেষ্টা করি যে কাজটা করে দেওয়ার। তো এদিকে সুমিতদা তো থাকেই, এছাড়া হাজব্যান্ডও আছে, আরও কিছু ছেলেপুলে যারা আছে সবাই ছড়িয়ে ছিটে আছে, একসাথে নেই। এখানে সমস্ত রান্নার মশলাগুলো রয়েছে, যেহেতু পুজোর খাওয়া দাওয়া নিরামিষভাবেই হচ্ছে, এখানে সমস্ত মশলা দেখো বেটে রেখে দিয়েছে, বেটে ঢাকা দেওয়া রয়েছে। তো এখানে ডাল ভেজে রেখেছে। কয়েকদিন একটুখানি বিয়েবাড়ির ধকলে চোখ মুখের কি অবস্থা হয়েছে, তো যাই এখন দেখে আসি ওখানকার রান্না কতদূর চলছে। তারপর তো বাড়িতে চলে এসেছিলাম, পুজোটা যেহেতু বাড়ির একদম সামনে হচ্ছে এজন্য বারবার করে আসা যাওয়া করতে খুব একটা অসুবিধা হচ্ছে না, আসছি যাচ্ছি দেখে আবার চলে যাচ্ছি। তো আলুর দমটা দুবারে হবে, এখন একবারে হচ্ছে আর একবার পরে হবে, আর সবাই মোটামুটি এখন চলে এসেছে রান্নাবান্নার সময়। তো এখন এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেওয়া হলো, তো রান্না তো চলছে, মনে হয় আলুর দমটা হয়ে এসেছে। তো এখন এটা নামিয়ে রাখছে, এটা নামানোর পরে তারপরে আর এক ধাপে আলুর দম বসানো হবে। বাড়িতে এসে এবারে চা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেছে, শাশুড়ি মা আর আমি খাবো। এখানে কতগুলো পাউরুটি প্যাকেটটা ফেটে গেছে, এই জন্য একটা বাটির মধ্যে করে রেখে দিয়েছি। আর এখানে চা বসিয়েছি, ওখানে যারা রান্না বান্না করছে তাদের জন্য ওরা বললো লিকার চা খাবে কড়া করে, সে মতো আমি ফ্লাস্কের মধ্যে ঢেলে নিলাম। এই কাপগুলো আজকে আমার কাজে লেগে গেল, তো যাই। তোমাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ব্যবসা করছি ব্লাউজের, তো কিছু ব্লাউজ এজন্য তুলেছি। আর আজকে আমার ব্যবসার প্রথম দিন, এজন্য দুজন এসেছে, ওরা আমার পরিচিত, একজন হলো টুকুদি, আরেকজনকেও হয়তো তোমরা দেখেছো টুকুদির বাড়ির পুজোতে, তো সেগুলোই আমি দেখাচ্ছি। তো আমি তো ব্যবসা দেখো এই ব্যাপারটায় আমার কোনো আইডিয়াই নেই, নিজের মতন করে যেহেতু নিজের একবারে পরিচিত এই জন্য কোনো অসুবিধা আমার হচ্ছে না। টুকুদি একটা ব্লাউজ নিয়েছে আমার থেকে, এখানে খিচুড়ি রান্না হয়ে গেছে, আলুর দমও হয়ে গেছে, ওরা দেখো একটা ভ্যানের মধ্যে করে পুরো পাড়ার লোককে দেওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। আমি রাতে কি খাবো সেটা নিয়ে আমি একটু টেনশনে আছি, যেহেতু আজকে শনিবার, সেরকম ভাবে তো সকালে কিছু রান্না করিনি, যা করেছিলাম নিরামিষ আইটেম সব শেষ হয়ে গেছে। তো ছেলের জন্য আর হাজবেন্ডের জন্য মাংস আছে, আর মা তো ভাত খাবে হয়তো একটুখানি, আর সামনে খিচুড়ি রান্না হয়েছে আর আলুর দম, সেখান থেকে একটুখানি আলু নিয়ে মা খেয়ে নেবে। কিন্তু আমার খাওয়ার একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে, তো দেখি ছেলের জন্য রুটি করব, যদি হয় একটুখানি রুটি খেয়ে নেবো আজকে রাত্রিবেলা। তো এই যে মিমির আর ছেলের মাংসটা কর বসিয়েছি, রুটিটা লাগবে কিনা এখনো বলতে পারছি না, তবু রাত্রি হয়েছে তো 10:15 মতো বাজে, হাজবেন্ড এখনো ফেরেনি, তো ওখানকার হিসাব এখনো জানি না, এর জন্য রুটিটা করে রাখছি, লাগলে লাগবে না হলে কালকে সকালবেলা খাওয়া যাবে। মোটামুটিভাবে ছেলের আর আমার হিসাব মতো আমি রুটি এখন বানিয়ে নিচ্ছি, তো রুটি তো বেলা হয়ে গেছে এখন সেকে নিচ্ছি, তারপরে ছেলের তো রাত্রি হয়ে গেছে ওকেও খেতে দিয়ে দিয়েছি, শাশুড়িমাকেও দিতে হবে। ঘটি বাড়ি দিয়ে যাচ্ছি খিচুড়ি আনতে, চলো। এখানে আছো তো? হ্যাঁ যাও। প্যান্ডেলে সমস্ত কিছু খুলে ফেলা হয়েছে। এক বিসর্জন কবে হবে গো? কালকে? কালকে? তো আগামীকাল বিসর্জন। সবাই দেখো কি সুন্দর লাইন দিয়ে খিচুড়ি খেতে বসে গেছে, কলাপাতা খেলে পরে মনে হয় একটু বেশি ভালো লাগতো, তো কলাপাতা রাত্রিবেলার কোথায় পাওয়া যাবে, আর এখানে বেশি কলাপাতা পাওয়া যায় না। তো এদিকে হাজবেন্ড বসেছে, ওদিকে সবাই বসেছে, এখানে খিচুড়ি আলুর দম একেবারে রেডি, তো আমিও এখন খেতে বসে গেছি। আমাদের প্রোগ্রাম শেষ, সবাই এখন বাড়িতে যাচ্ছি আমরা, 12টা বেজে গেছে, 12:03 হবে। বাড়িতে এসে আর একটু রেহাই নেই, এসে এই বাচ্চাগুলোকে নিয়ে একটা ছুটোছুটি পড়ে যায় আমাদের তিনজনের মধ্যে, তো সেটা এখন হলো। আর এখন রাত্রি 12:30 বাজে, ব্লগটা আমরা শেষ করছি। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।